গত কয়েক মাস ধরেই রাজধানীবাসীর সবচেয়ে বড় জনস্বাস্থ্য সংকট হয়ে দাঁড়িয়েছে চিকুনগুনিয়া যার বাহক এডিস মশা আর সে কারণেই বারবারই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে মশা নিধনে কি করছেন দুই নগর পিতা উত্তর সিটির মেয়র আনিসুল হক জানালেন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মশা নিধনে এবার ভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তিনি ওয়ার্ড কমিশনাররা এখন তাদের প্রেজেন্স দেখবেন যেটা সত্যি যে তারা সব সবসময় প্রেজেন্ট থাকেন না এবং অনেকে অথর্ব হয়ে গেছেন মেশিন টানতে পারেন না আমি এলাকার কমিউনিটিকে ইনভলভ করব। একজন একজন মসজিদ যদি সেই লাইনে থাকে প্রত্যেক লাইনে অন্তত দুজন করে মুরব্বী যারা থাকেন তারা মনিটর করবেন যে আমাদের লোক মশার ওষুধ দেয় কিনা এই বিষয়ে কিছু বাস্তব সমস্যার কথাও বললেন মেয়র আনিসুল হক কিন্তু আমরা সবসময় ড্রেনের মধ্যেই বেশি মারছি বাড়ির মধ্যে অনেক কারণেই আমরা মারতে পারি না সিকিউরিটি পারমিশন আবার এটার একটা হেলথ হ্যাজার্ড আছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আছে এদিকে গত শুক্রবার সংবাদ সম্মেলনের পর শনিবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দেন আনিসুল হক করেন দুঃখ প্রকাশ একজন সাংবাদিক বন্ধু আমাকে খুব মানে সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে মশারির ব্যবহার সম্পর্কে আপনারা আপনাদের এলাকার সবাইকে সচেতন করছেন কিনা তো সেটি আমি তাকে আমাদের একটি হ্যান্ডবিল দেখিয়েছি এবং বলেছি যে আমার সবার বাড়ির ভেতরে যাওয়ার একতিয়ার নেই এর মাঝখানে অনেক রকমের মানে চারিদিক থেকে প্রশ্ন আসছে এটাই স্বাভাবিক হয়তো তখন যেভাবে বলার প্রয়োজন ছিল সেভাবে হয়তো বলতে পারিনি এতে যারা ভুগেছেন তাদের তো নিশ্চয়ই কষ্ট হবে এবং এটা এক ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করতেই পারে এর আগে শনিবার সকালে গুলশানের নিজ কার্যালয়ের সামনে থেকে মশা নিয়ন্ত্রণে একটি সচেতনতামূলক র্যালি বের করেন আনিসুল হক এ সময় মেয়র বলেন যেভাবেই হোক চিকুনগুনিয়াকে আর বাড়তে দেওয়া হবে না চিকুনগুনিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি জাসমিন সোমা নিউজ টোয়েন্টি ঢাকা